বিদ্যালয়ে অধ্যয়নরত নেই নিজেদের সন্তান, তবুও তারা হলেন অভিভাবক প্রতিনিধি, এমন অভিযোগ ময়মনসিংহের হালুয়াঘাটের গাবড়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে ম্যানেজিং কমিটির অভিযুক্ত দুই সদস্যকে বাতিল করা হয়েছে বলে দাবি করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কোন প্রকার নিয়ম শৃঙ্খলা আর বিধি বহির্ভূতভাবে রাতের আধারে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করার অভিযোগ উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাবড়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা। অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ, মানববন্ধন আর বিক্ষোভ। স্থানীয়রা বলছেন, যাদেরকে অভিভাবক সদস্য হিসেবে কমিটিতে স্থান দেওয়া হয়েছে তাদের বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই, ফলে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে দাবি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী অভিভাবকদের। যে কমিটি যা করা হয়েছে এক প্রকারে প্রায় রাতের অন্ধকারে, কেন ছাত্র হাগর নাই হারা এই কমিটি গঠনের মধ্যে হারা সংযুক্ত হয়ে গেছে। দুজন অভিভাবক মানানো হয়েছে, তাদের ছাত্র নাই, তাদেরকে কমিটির রাতে রাতে সদস্য মানানো হয়েছে। শিক্ষার্থী না থাকলেও কিভাবে হলেন অভিভাবক প্রতিনিধি, এমন প্রশ্ন এলাকাবাসীর। দ্রুত সময়ে কমিটি বাতিল করে নতুন কমিটি চান স্থানীয়রা। দুজনের জায়গায় সদস্য হয়েছে, আসলে তাদের ছাত্র নাই, কথা সত্য। শিক্ষার্থী ছাড়াই কিভাবে হলেন অভিভাবক প্রতিনিধি, এমন প্রশ্নে সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত দুলাল। ছাত্র আছে বলে তো আমি হইতে পারছি নাকি, নালে কেম পারতাম, নগতি আছে আমার ব্যস্তরাম দেখা দেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইতিমধ্যে ম্যানেজিং কমিটির দুজন সদস্যকে বাতিল করা হয়েছে বলে মুঠোফোনে মন্তব্য করেন অভিযুক্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। একজন তো উপস্থিত ছিলেন, আরেকজন ভোটগ্রহণে বাচ্চারা বাচ্চারা হয়ে গেছে, পরে তাদেরকে পরে তারা কাজা করে দিচ্ছে। দ্রুত তদন্ত করে বিদ্যালয়ের কমিটি বাতিল সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই দাবি সচেতন মহলের। সঞ্জিতা মিজান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।